হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। গুরুত্বপূর্ণ কিন্তু একটি আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আবার। দেখো, তোমাদের মধ্যে অনেকেই বলছিল যে পশ্চিমবঙ্গে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে দাদা, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে, তোমাদের ভ্যাকেন্সিটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত ছিল। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে তোমার 6245টি, ঠিক আছে? সর্বশেষ যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু 6245টি টোটাল ভ্যাকেন্সি। তোমরা জানো যে এই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এসএসসি দুইবার চেঞ্জ করেছে, এবং ফর্ম ফিল আপ কত হয়েছে সেটাও কিন্তু তোমরা জানো। নির্দ্বিধায় বলতে কোনো আমার অসুবিধা নেই, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু টোটাল হয়েছিল 54 লাখ, অ্যারাউন্ড 54 লাখ, মানে 53 লাখ সামথিং, 53 লাখ 90 হাজার সামথিং, কিন্তু 93 হাজার সামথিং, ওই ধরো 54 লাখই তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। এবার দেখো, তোমাদের ফলে আরটিআই করেও কিন্তু জানানো হয়েছে যে যে কত তোমাদের পরীক্ষা দিয়েছে এই 54 লাখের মধ্যে। তোমাদের এই 54 লাখের মধ্যে যে পরীক্ষাটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের 35 লাখস, অর্থাৎ 35 লক্ষ কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এসএসসি জিডি পরীক্ষা। এবার দেখো, প্রত্যেকবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কী থাকে, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কিন্তু কম বেশি থাকে, কিন্তু এই বছরের মতো ভ্যাকেন্সি মনে হয় না কোনো বছর দিয়েছে। তার কারণ এই বছর কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং খুব সুন্দর একটি ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে। যেই ভ্যাকেন্সিতে তোমাদের চাকরি পাওয়া কিন্তু হয়ে যাবে আরও সহজ, তার কারণ কাট অফ কিন্তু যাবে আরও কম। দেখো, ছেলেবেলের একটা জিনিস গুলিয়ে ফেলছে প্রত্যেক বছরের মতো। ছেলেবেলেরা বলছে যে 50% না পেলে পাস করবে না, অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমি অনেক রকম কমেন্টে মানুষের যেতে চাই না, ঠিক আছে? পাঁচজনের পাঁচ রকম কথা তো থাকবেই বন্ধুরা। তো দেখো, এই যে 2000 যে ভ্যাকেন্সিটা আছে তার 3 গুণ ভ্যাকেন্সি কিন্তু এই বছর দিয়েছে, অর্থাৎ 6245 কিন্তু এই বছর, অর্থাৎ 3 গুণ কিন্তু ভ্যাকেন্সি এই বছর দিয়েছে। অর্থাৎ 3 গুণ ভ্যাকেন্সি যখন দিয়েছে, নিশ্চয়ই কাট অফও কিন্তু কম যাবে। কাট অফ কী যাবে? কাট অফ কিন্তু কম যাবে। এবার আগের বছর কিন্তু যেটা সর্বশেষ যেটা কাট অফ হয়েছিল, তোমরা সবাই জানো, এসসি বলো, এসটি বলো, তোমাদের জেনারেল এরিয়া বলো, জেনারেলতে বিএসএফের গেছিলো লাস্ট 53 মনে হয় গেছিলো বিএসএফের। এটা হচ্ছে কি, একদম ফাইনাল কাট অফ ছিল, ঠিক আছে? মানে মেডিকেল হওয়ার পর একদম ফাইনাল কাট অফ ছিল, অর্থাৎ আমরা ধরে নিতে পারি 50% গেছিলো, ঠিক আছে? তো এই বছর তাহলে 50% কত, 80-এর মধ্যে? এই বছর 50% কিন্তু আমরা সবাই জানি 40 নম্বর পেলেই হবে 50% নম্বর, ঠিক আছে? এবার কিন্তু 40 নম্বর পেলেই কত হচ্ছে, 50% নম্বর হচ্ছে। এবার আমরা কেন বলছি এবছর কাট অফ কম যাবে, দেখো অনেক কিছু কিন্তু মানে 40টা কোশ্চেন অর্থাৎ ঠিক করতে হবে তোমাদের, তাহলে কিন্তু 50%, ঠিক আছে? মানে অর্থাৎ 80। এবার দেখো, এবার কিন্তু 40-এর জন মানে যারা 40-এর থেকেও কম কোশ্চেন অ্যাটেন্ড করেছে তারাও কিন্তু পাস করবে জেনারেল এরিয়াতে। এটা আমি কিন্তু প্রেডিকশন করে যতদূর পাচ্ছি ততদূর। অনেকে অনেক রকম কথা বলছে কমেন্টে এসে। দেখো, কিছু দু রকম টাইপের ছেলে এবং মেয়ে এবং স্টুডেন্ট হয়, ঠিক আছে? একটা থাকে হচ্ছে কি, আমি তোমাদের বলে দিচ্ছি, একটা থাকে হচ্ছে গিয়ে কী থাকে, একটা থাকে হচ্ছে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ, ঠিক আছে? এই দুই ধরনের স্টুডেন্ট তোমরা কমেন্ট সেকশানে কিছু কিছু পেয়ে যাবে, নিশ্চয়ই তাদের কমেন্ট দেখে তোমরা বুঝতে পারো। এবার তোমরা দেখো, পজিটিভ স্টুডেন্ট কেমন, যারা তোমাকে বলবে মাঠে যাও। তোমরা অনেকেই বলছো দাদা আমি এত নম্বর পেয়েছি, তার নিচে অনেকে এসে কমেন্টে বলছে দেখো তোমরা মাঠে যাও, আবার অনেকেই কমেন্টে এসে বলছে ফালতু যেয়ে লাভ নেই, কোনো কিছু হবে না। তো এই যে দ্বিতীয় নাম্বার যারা এই কমেন্টগুলো করছে, দেখো তাদের কথা তো মোটামুটি কান দেবে না, ঠিক আছে? তোমার তুমি এমনি নর্মাল লিখতে পারো যে এত নম্বর আমার হয়েছে, আমি কমেন্টে কিন্তু সেকশানে বলে দিই যে তোমরা কে কে গ্রাউন্ড যাবে, কে কে গ্রাউন্ড যাবে না। আমি কিন্তু সময় পেলে সবারই উত্তর দিই। অনেকে ফেসবুকেও আমাকে কিন্তু মেসেজ করে, আমার ফেসবুকের লিঙ্ক যেহেতু নিচের ডিসক্রিপশনে দেওয়া, অনেকে ফেসবুকেও কিন্তু মেসেজ করে, আমি তাদের ফেসবুকেও কিন্তু বলে দিই যে তোমরা গ্রাউন্ড করবে কি গ্রাউন্ড করবে না। ঠিক সেইভাবে কিন্তু আমি টেলিগ্রামেও কিন্তু কমেন্ট করে দিই। তো তোমরা যদি চাও অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম আর ফেসবুক লিঙ্ক আছে, অবশ্যই যুক্ত হতে পারো। এসব কথা বাদ দিলাম, দেখো তোমরা যেই নাম্বারই পাও না কেন, ঠিক আছে, তোমাদের যদি স্কোর এর মধ্যে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু হোল্ড করো, তারপর কিন্তু আমি ভ্যাকেন্সি সম্পর্কে আসছি। তোমার যদি তুমি যদি জেনারেল হয়ে 24টা কোশ্চেন ঠিক করো, অর্থাৎ 30% নাম্বার পাও, তুমি যদি ওবিসি ইডাব্লিউসে 25% নাম্বার পাও, অর্থাৎ 20টা কোশ্চেন অ্যাটেন্ড করো, তুমি যদি অল ক্যাটাগরি 20%, অর্থাৎ 16টা কোশ্চেন অ্যাটেন্ড করো, তাহলেই কিন্তু তোমাদের নর্মালাইজেশন হচ্ছে। বাদবাকিদের নর্মালাইজেশন হবে না, তারা কিন্তু ফেল করবে। ফেল কেন করবে, কারণ
এই যে পার্সেন্টেজ না পেলে কিন্তু এসএসসি জিডিতে তোমরা পাশ করবে না। এইবারে এবারে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী তোমরা যদি এই নাম্বারটা না পাও তোমরা কিন্তু কেউ পাশ করছো না। অর্থাৎ জেনারেলদের 24টা কোশ্চেন, ওবিসি ইডাব্লিউএসদের 20টা কোশ্চেন, আর অল আদার ক্যাটাগরি যারা এসটিএসসি আছো তাদের কিন্তু 16টা কোশ্চেন ঠিক করতেই হবে। যারা এটা করবে তাদের কিন্তু নর্মালাইজেশন হবে, বাকিদের কিন্তু হবে না। ঠিক আছে, এবার দেখো তোমাদের যাদের এর থেকে একটু বেশি, আমি এটাও বলেছি জেনারেল এরিয়াদের, বন্ধুরা যারা 28 থেকে 32টা কোশ্চেন ঠিক করেছো তারাও কিন্তু মাঠে যাবে। ঠিক আছে, জেনারেল এরিয়াতে আমি এই কথাও বলেছি, যারা 28 থেকে 32টা কোশ্চেন ঠিক করেছো তারা কিন্তু সবাই মাঠে যাও। ঠিক আছে, ঠিক সেইভাবে আমি কিন্তু সব ক্যাটাগরি বলেছি যে কত কত নাম্বার, একদম ন্যূনতম নাম্বার তোমরা যদি মোটামুটি পাও অবশ্যই কিন্তু এখন থেকে মাঠটা শুরু করো। যারা মাঠ করবে না তারা পস্তাবে, আর যারা মাঠ করবে তারা কিন্তু গেইনার হবে। এবার দেখো মাঠটা হচ্ছে তোমার উপর, ঠিক আছে, কাট অফটা কিন্তু তোমার উপর না, তুমি মাঠে পাশ করবে কি পাশ করবে না সেটা সম্পূর্ণ ধর তোমার উপর। তার কারণ কি, মাঠে অনেকে যাচ্ছ না, ভাবছো যে রেজাল্ট বেরোক তারপর যাবো। আমি একটা কথা বলি, ফেল করবে, পাশ করবে না। ঠিক আছে, তোমরা যদি সেই মানসিকতা নিয়ে অনেকে দৌড়াও তাহলে কিন্তু পাশ করবে না, কারণ দিন দিন প্রচুর গরম বাড়ছে, প্রচণ্ড গরম বাড়ছে, এই গরমে দৌড়ানো কিন্তু অত সহজ না। যারা যারা দৌড়াবে অবশ্যই পাল্টে যাও, যারা কিন্তু দৌড়াচ্ছ না তারা কিন্তু পস্তাবে। এবার আসি আমাদের আসল কথায়। ঠিক আছে, তোমরা অনেকেই বলছো যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের জন্য, তো অনেকে বলছে কিন্তু 4 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, তো টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কত কি পরীক্ষা হবে, মানে পরীক্ষা টোটাল দিয়েছে সেই সংক্রান্ত খবর। দেখো প্রথমত বলে রাখি, তোমাদের কিন্তু ফার্স্ট শিফট এবং লাস্ট শিফটে কিন্তু খুব কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তোমরা নিশ্চয় আমার কমেন্ট সেকশান দেখে বা আমি তোমাদের প্রমাণও দেখিয়েছিলাম এই সংক্রান্ত। এবং দুটো শিফট যেটা হয় সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, তাতে কিন্তু মোটামুটি ভালোই লোক ছিল, তাও লোক কিন্তু কমই ছিল, কম ছিল মানে প্রত্যেক কম্পিউটারে এক দুজন মিস ছিল, এক রোতে এক দুজন, তিনজন, চারজন, আর যেটা ফার্স্ট এবং লাস্ট যেটা শিফট হয় তাতে কিন্তু অনেকই কম ছিল, হয়তো একটা রয়ে হয়তো একজন দুজন এরম করে বসছে বা তিনজন চারজন দশজনের মতো তো এরম করে বসছে। এবার বলে রাখি তোমাদের যে টোটাল তোমাদের কত ফর্ম হয়েছিল। দেখো তোমরা জানো যে তোমাদের মানে কোনো স্টেট ভিত্তি কিন্তু আরটিআই হয় না। ঠিক আছে, এসসি কিন্তু যে আরটিআই রিপ্লাই দিয়েছে সেটা কিন্তু অল স্টেট ওয়াইজ, অর্থাৎ মানে পুরো দেশে কতটা হয়েছে তলরাই দিয়েছে। এবার দেখো আমরা যেটুকু খবর পাচ্ছি, ঠিক আছে, আমরা যত দূর তোমাদের জন্য আমি খবর সংগ্রহ করেছি তার কারণ দেখো, ভিডিওটা দিলে আমি হয়তো আগেই দিতে পারতাম, ঠিক আছে, তার কারণ আমার কিছু একটুখানি তথ্যের দরকার ছিল। তো আমি যেটুকু খবর পেয়েছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মোটমাট 4 লক্ষ 10 কি 20 হাজার কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই বছর। ঠিক আছে, 4 লক্ষ 10 কি 20 হাজার পরীক্ষার্থী কিন্তু এবার এসএসসি জিডির পরীক্ষাটা দিয়েছে। ঠিক আছে, এটুকু কিন্তু তোমাদের আমি বলতে পারি যে 4 লক্ষ 20 কি 30 হাজার এর মধ্যে কিন্তু পরীক্ষা দিয়েছে, এর বেশি কিন্তু আশা করি পরীক্ষা দেয়নি। তো তোমাদের জন্য যেটুকু আমি তথ্য পেয়েছি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম ততদূর। ঠিক আছে, তার কারণ তোমরা জানো যে অল স্টেট ওয়াইজ কিন্তু কোনো রকম আরটিআই হয় না, আমরা যতদূর খবর পেলাম তোমাদের সাথে আমি ততদূর কিন্তু ততটুকু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তো আমার কাছে এটুকু খবর ছিল যে মোটামুটি 4 লক্ষ 10 থেকে 20 হাজারের মতো কিন্তু পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছে, অর্থাৎ খুব কম পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে, তোমাদের কম্পিটিশন কিন্তু খুবই কম হবে। যারা মোটামুটি নাম্বার পেয়ে পাশ করেছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু মাঠটা শুরু করো এখন থেকে। ঠিক আছে, কারণ মাঠ শুরু না করলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সম্পূর্ণ ভিডিও দেখার।